যখন গোটা বিশ্ব ঘন অমানিসায় অন্ধকারাচ্ছন্ন ছিল, মূর্তি পূজা, বৃক্ষ পূজা, হত্যা আর লুণ্ঠনের প্রতিযোগিতা চলছিল, ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অব্যাহত ছিল, জীবন্ত কন্যা সন্তানকে প্রতিহত করা কথিত করা হচ্ছিল, সমাজ থেকে মানবতা প্রায় বিলুপ্ত হয়েছিল, ঠিক এমন এক নাজুক মুহূর্তে মানবতার স্লোগান দিয়ে ধরার বুকে আগমন করলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ঘোষণা করলেন আল খালকু ইয়াদুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আইয়ালি। তাই তো তিনি যুবক বয়সে হিলফুল পুজোর সংগঠন গড়ে মানব সেবা করেছেন, অসুস্থদের সেবার প্রতি উদ্বুদ্ধ করে মানব সেবা করেছেন। বুখারীর বর্ণনা, পয়গম্বর হযরত সাদের কপালে হাত রাখলেন, আসমানের দিকে তাকালেন, রবের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা শি সাদান, আয় আল্লাহ তুমি আমার সাদকে সুস্থতা দান করো, অসহায়দের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে আমার নবী মানব সেবা করেছেন, মসজিদে নববীর পাশে তাদের বাসস্থানের ব্যবস্থা করে মানব সেবা করেছেন, যেখান থেকে সবক নিয়ে মদিনার আনসাররা মুহাজিরদের জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে মানব সেবা করেছেন। রব তাদের পুরস্কারের ঘোষণা করে বেকারদের সংখ্যা কমিয়ে নবী মানব সেবা করেছেন, ঘোষণা করলেন জাকাতের মাধ্যমে দারিদ্রতা দূর করে নবী মানব সেবা করেছেন, ঘোষণা করলেন ইন্নাল্লাহ হাফরাদ আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, নিজের চারপাশ পরিষ্কার রাখার প্রতি নির্দেশ দিয়ে মানব সেবা করেছেন, ঘোষণা করলেন নাসিবু আপনি এটা বিয়ুতিকুম ইয়াতিমের মাল নিশ্চিত করে আমার নবী মানব সেবা করেছেন, জানিয়ে দিলেন রবের ঘোষণা ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তুমিকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতি নির্দেশ দিয়ে নবী মানব সেবা করেছেন, ঘোষণা করলেন তুফিল আজিরা আজরাহু ক্বাবল আন ইয়াজিফা আরাকাহু, নারী অধিকার নিশ্চিত করে নবী মানব সেবা করেছেন, ঘোষণা করলেন ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্ন বিল মারুফ, যুগ থেকে বাঁচার তাওফিক দিয়ে মানব সেবা করেছেন, ঘোষণা করলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, নবী আমার তুমি শক্তির বিধান জানিয়ে মানব সেবা করেছেন, ঘোষণা করলেন রবের السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله، محترم حاضرين পয়গম্বর জেনার শক্তির বিধান জানিয়েও মানব সেবা করেছেন, বলে দিয়েছেন রব ঘোষণা করেছে ওরা তাকাবু জিনা, জিনার ধারে কাছে যাওয়া যাবে না, শ্রমিকের অধিকার ফিরিয়ে দিয়েছে আমার নবী, প্রতিবেশীর অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতি নির্দেশ দিয়ে ঘোষণা করলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারহু, শুধু এখানেই শেষ নয়, পয়গম্বর যুদ্ধে বন্দীদের প্রতি উত্তম আচরণ তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানব সেবা করেছেন, কারণ আমার পয়গম্বর আল্লাহর সেই হাদিসকে আল্লাহর সেই কথাকে সামনে রেখেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মুহতারাম হাজিরি, এই হলো 17টা পয়েন্টে 17টা শিরোনামে আমার পয়গম্বরের মানব সেবা, যে মানব সেবা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আকাবির ও আসমান রক্ত ঝরিয়েছেন, গাম ঝরিয়েছেন, দেশ দেশান্তর টসে বেরিয়েছেন। ইতিহাস করে দেখুন শেখুল ইসলাম হোসাইন আহমদ বাদানি ট্রেনের সফরের মধ্যে এক বিদুর্বীর পদে হাজাতের জন্য তিনি মানব সেবা করেছেন, বাথরুম সাফাই করে দিয়েছেন, আর শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন গড়ে তুলে মানব সেবা করছেন, আর ইসলাম 24.com লিখুনি ও সংবাদ প্রচারের মাধ্যমে মানব সেবা করছেন, ওরা কারাম সভা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে মানব সেবা করছেন। তাই তো আজ লক্ষ লক্ষ আম জনতা ওলামায়ে কেরামের হাতে হাত রেখে তারা প্রেমিক পরিজনের বন্যাক্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবা করছে, কিন্তু বড় আফসোসের বিষয় আজকে আমাদের মানব সেবা হলো কয়েকটি লাইক আর ভাইরের পাওয়ার নেশায় একজনের প্রাণ দিয়ে দশজনের সেলফি তুলে ফেসবুকে আলহামদুলিল্লাহ সাদর দেওয়া। মহতরম হাজিরিন, যাতে এই ক্রান্তি লগ্নে এই গাফলতির সময় ইহুদি খ্রিস্টানদের কাজে লাগিয়ে তারা আজ পার্বত্য অঞ্চলে তাদের আখড়া বানিয়ে নিচ্ছে, তারা আজ সর্বমনা মুসলমানদেরকে সেবার নাম দিয়ে তাদের ধর্মে ভিড়াচ্ছে, ও আউলাদে কাসেম আর ওয়ারিসুল আম্বিয়া, আজ তোমাদের মুমিনের এই ঈমান বাঁচানোর দায়িত্ব তোমাদের নিতে হবে, তোমাকে আজ মুমিনের এই ক্রান্তি লগ্নে এগিয়ে যেতে হবে, তোমার অন্তরের মধ্যে এই কথা তাদভুল করো নামের চিন্তা রূপার শাস্ত করা নাই, রূপার শাস্ত করা নাই।
নাই। আগুন পায়গাম হলো আজ থেকে তাআবুল আলাল ফিকি ও তাকওয়ার গুণ অর্জন করো, ওলামায়ে কেরামের নেতৃত্বে মানব সেবায় এগিয়ে যাও। যদি এই কাজ তোমরা তোমাদের জীবনে করতে পারো, ওটার কথা ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ, তবেই কেবল হক গালিব হবে, বাতিল দুর্বল হবে। আজ হুমায়ুন আইয়ুবের এই মেহনত সার্থক হবে। আজকে আমরা ইসলাম 24.com এ এই যে উচ্চ এই যে আয়োজন এটাও সফল হবে। নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।